দুই এর কত শতাংশ 2/5 হবে? আচ্ছা, দুই এর মানে হচ্ছে গুণ, দুই এর কত শতাংশ, ধরি এক্স শতাংশ, শতাংশ মানে হচ্ছে নিচে 100, দুই এর এক্স শতাংশ বলছে 2/5 হবে, তার মানে 2.5, তাহলে 2.5, অতএব এক্স ইকুয়াল, এখন এইখানে তো 2.5 আসি, আর যেইটা নিচে ছিল সেইটা উপরে যাবে, এই পেশে আসলে তাহলে উপরে যাবে 100, আর দুই নিচে উপরে ছিল, দুই যাবে নিচে। এখন এই দশমিকটা যদি উঠিয়ে দিই, দশমিকের পরে আছে এক ঘর, তার মানে নিচের সংখ্যাটার সাথে একটা শূন্য দিয়ে দিলেই হবে। 20 দ্বারা 5 × 20 = 100, 5 × 25 = 125, তার মানে কত শতাংশ? 125%। উত্তর গ নাম্বার 125। 24 সংখ্যাটি কোন সংখ্যার? আচ্ছা, কোন সংখ্যা এটা তো জানি না, তাহলে ধরি সংখ্যাটা এক্স। কোন সংখ্যার এই অঙ্কে র বা এর দিকে খেয়াল রাখতে হবে, র বা এর মানে হচ্ছে গুণ, কোন সংখ্যার 32%-এর সমান, 32% মানে হচ্ছে নিচে 100, তাহলে এই 24 সংখ্যাটি এইটার কোন এইটার সমান হবে, 24 সংখ্যাটি কোন সংখ্যার 32%-এর সমান, তাহলে সমান সমান লেখা যায় 24। এখন এক্স ইকুয়াল, এখানে একটা দাগ দিলাম, এই 24 তো আসেই উপরে, গুণ যেটা উপরে ছিল সেটা এই পেশে আনলে নিচে যাবে গিয়া, আর যেটা নিচে ছিল সেটা এই পেশে আনলে উপরে যাবে, তাহলে 100। এখন কাটে কেটে করি, 8 দ্বারা 4 আড়া 32, 3 আড়া 24, 4 দ্বারা 4 × 25 = 100, 25 × 3, 3 × 25 = 75, তার মানে সংখ্যাটা x = 75। ঘ নাম্বার উত্তর 75।